ভাগ্যিস বোচা বাবু, আজকে আপনার যাত্রার শো ছিল না, তাই তো রেস্টুরেন্ট থেকে আনা এত ভালো ভালো খাবার খেতে পেলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তো মেজিদা থেকে ফিরে এসে একবার অবাক, বাড়িটা আবার পাল্টে গেছে, যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, সব কিছু কিরকম পাল্টে গেছে। আমাদের বাড়িতে আপনি, আবার আপনার বাড়িতে বৌদি, এবার রবীন্দ্রনাথ বলেছিলেন দিবে আর নিবে, জিবে আর জিবে, জিবে আর জিবে, জিবে কত রবি ঠাকুর লেখেননি, টমেটো খেলে পেটে জায়গা হবে। উত্তমের শাশুড়ির সঙ্গে কথা বলে ওয়াইনের অভাবটা মিটছে না বুঝি? মিচির টুকরো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আমি তুলে তো নিচ্ছি, আর এই যে মা মাঝে মাঝে তাকাচ্ছেন, এটা একটা একটা কি বলবো একটা তাছাড়া আমার আর আপনার এই যে সম্পর্কের তো কোনো বাঁধন নেই, আমাদের তো পুরোটাই মুক্তি। তুমি জানো কি হচ্ছে এখানে? তোমার মেম সাহেব আমার বাবার পাতে ডিম আর পাউরুটি ওই গুলিয়ে গুলিয়ে মিশিয়ে মিশিয়ে ভেজে ভেজে পাতে তুলে দিচ্ছে, আমার বাবা না কিরম অদ্ভুত ভাবে হাসছে। জানো ওই যে বাঁদর থাকে না বাঁদর, হ্যাঁ বাঁদর গুলোকে দুজনে বাচ্চা ছেলের মতন ছোলা খাওয়াচ্ছে, ছোলা ছোঙা ছোলা কিনেছিল জানো তো, আধ ছোঙা বাঁদর কিনেছে আর আধ ছোঙা আমায় দিয়েছে ছোলা খাবে ছোলা। আমারই সভ্যনাশ হবে কেন শুনি? কেন না, আমি এই বাড়িতে চলে আসব আর তুমি ওই বাড়িতে চলে যাবে, এই বাড়িতে এসে আমি রান্না করব আর তুমি ওই বাড়িতে গিয়ে ডাইভারি করবে, আমি রান্না করতে জানি আর তুমি ডাইভারি করতে জানো না। না সত্যি জানি না দিলীপ দা, সব পাল্টা পাল্টি হয়ে যাবে, সব পাল্টা পাল্টি হয়ে যাবে, আগে না কিছুই হবে না, ওই শুধু পাল্টাটাই হবে, পাল্টি হবে না, হবে না না। ওই সোমু দাদা অপু দিদিকে বিয়ে করে নিয়ে চলে যাবে, চলে যাবে, আর আরেকজন হাদুরাম, হাদুরাম সে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। এটা তো সত্যিই সর্বনাশের খবর। কি না স্যার, আমি আমি ভুল করিনি, আমি স্পষ্ট শুনতে পেলাম উনি বললেন যে আমি ভোম্বলের ফুলু দিদি। হ্যাঁ স্যার, স্যার আপনার ডাকলাম কি ভোম্বল? হ্যাঁ আমার কাকা পিসিরা আমাকে বম্বল বলে ডাক,
তাহলে এইসব নিয়ে আলোচনা করার তো দরকার নেই তোমার। কি হবে বলো তো? ওই ফুলু দিদি তো সাংঘাতিক সূচি বায়ুগ্রস্ত, মানে শ্বেত পাথরের টেবিল গোবর দিয়ে মুছতেন। দিলীপ তুমি ভাবতে পারছো? এই ধরো এই এই টেবিলটা, এই টেবিলটা উনি গোবর দিয়ে মুছছেন, আর ওখানে তোমার ম্যাডামের মুখটা, তুমি ভাবতে পারছো? আমি অনায়াসে ওনার মুখটা ভাবতে পারছি, আপনি ভাবতে পারছেন না স্যার। আসলে এখন তো উনি এখানে থাকেন না, উনি আসেন রাতে যান রাতে। তাই তো এই সুভাষিনী দেবী এসেছেন? অনেকক্ষণ অনেকক্ষণ এসে গেছে। সৌমুকে ঘুম থেকে তুলে তুলসী আর মধু খাইয়ে তাকে পাঠানো হয়েছে বাথরুমেতে। খুব ভালো করেছেন। এদিকে তো সর্বনাশ হয়েছে। বালাই ষাট সর্বনাশ বলতে নেই, আমার ঠাকুমা বলতেন বলো সর্বরক্ষা হয়েছে। সর্বরক্ষা আর হলো কোথায়? আমার অতি দুঃসম্পর্কের মানে বহুদিন পর এক দিদি, ফুলু দিদি, তিনি হঠাৎ আবির্ভূত হয়েছে, অতি সূচি বায়ুগ্রস্ত। কি হয়েছে কোথায়? না যদি মিনি থাকতো তাহলে আমি বলে পাঠাতাম, আমি এ বাড়িতে থাকি না। কিন্তু দিলীপ এই মাত্র মনে করিয়ে দিল যে এটা এখন আর ট্যাশ গরুর বিচরণ ক্ষেত্র নয়, এই সংসারের মালকিন এখন আমি। কোনো চিন্তা নেই, এই বাড়িতে এখন সন্ধ্যেবেলা শাক বাজে, দু বোতল গঙ্গা জল রাখা আছে, এমনকি এক ছটা গোবরও রাখা আছে। তাহলে আর কি, তাহলে ফুলু দিদিকে ডেকে পাঠাই। অবশ্যই। আমি এসে পড়েছি। ও মা দিদি, বাহ এ তো সুন্দর বউ। তবে যে শুনেছিলাম ভোম্বল তুই কোথা থেকে একটা ওই ফিরিঙ্গি ছুরি জুটিয়েছিলি। দিদি আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? একেবারে না, সিঁদুর চমৎকার। দিদি অনেক দূর থেকে এসেছেন, দুটো মিষ্টি মুখ করে এক গ্লাস দুধ খেয়ে নিন। আমার যে একটু অসুবিধে আছে রে বউ। কি অসুবিধে দিদি? পাথরের গ্লাস একটু গোবর জলে ধুয়ে নিতে হবে। কিছু বললে বাবা? না কিছু বলে, কিছু বলার মতো বলে মনে হলো আওয়াজ হলো ওইরকম আওয়াজ করে। দিদি চলুন ঘরে, চলুন একটু বিশ্রাম নিয়ে নিই। আমাকে একটু ওই ঠাকুর ঘরে নিয়ে যাবে বউ। ঠাকুর ঘর কোথেকে হবে? ঠাকুর ঘরে যাবেন তো, চলুন আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেসটা কি হলো বলো তো দিলে? হ্যাঁ কেসটা মানে ঠাকুর ঘর, ওই যে স্যার ছাদের যে গুদম ঘর তো ছিল না, ওটাকে পরিষ্কার টরিষ্কার করে এই লাভ জীবনের শাশুড়ি ওটাকে ঠাকুর ঘর বানিয়ে দিয়েছে। বলো কি? হ্যাঁ আমি তো ভাবছিলাম যন্ত্রপাতিগুলো সব ওই সব পটটা ওটা সব এনে দিয়েছি। আমি বললাম যে আমাদের ম্যাডাম যখন আসবেন তখন কি হবে, ওই লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর তো আর ইংরেজি মন্ত্র বুঝবে না। তখন উনি বললেন যে মাইনে করা পুরুষ নাকি রাখতে। কিন্তু আমি ভাবছি রাত্রিবেলা তো মিনি ফিরে আসবে। ঠাকুর ঘরে ফিট করতে হবে, মানে ভূতের ভয় টয় দেখিয়ে। জানো দিলীপ, মাঝে মাঝে ভাবি ব্যারিস্টারটা কে, আমি না তুমি? চলো বাজার করে আসি। ডুমুর, থোড়, মোচা, হ্যাঁ চলো। দই আর রসগোল্লা? করেক্ট। কি রে দনা, চিনতে পারছিস? সাহেব জামাই বাবু। বহু বছর পর ভাষায় থেকে দেশে ফিরে, না কলকাতায় ফিরে ভাবলাম দেখি তোর বাড়িতেই উঠি,
দেখা যাক। তা হাতি বাগানে গিয়ে শুনলুম যে তোরা নাকি নতুন বাড়িতে উঠে এসছিস, ওরাই ঠিকানাটা বললো। কেন বললো? হ্যাঁ হ্যাঁ, কি বললো? না বললাম বেশ করলো। কটা দিন থাক? নটা দিন থাকবেন। নদিন না বললাম, কটা দিন? জিভটা তো আটকাতো, এখন দেখছি কানটাও আটকাচ্ছে। চোখটা কিন্তু আটকাচ্ছে না, তাহলে আপনাকে চিনতে পারতাম না, আপনাকে অপমানিত হয়ে চলে যেতে হতো। নিচে আমার সমস্ত জিনিসপত্রগুলো পড়ে আছে, ওগুলো ঘরের মধ্যে ঢোকা। আর শোন, খুব খিদে পেয়েছে, গরু মোষ ছাগল শুয়োর সব আনাবি, শিং আর ল্যাজ বাদ দিয়ে। খুব ভালো, ভেরি গুড, বাহ, ফাইন। তাই না, কি হবে? কি হলো বলুন তো, আপনি এরকম মাঝপথে দাঁড়িয়ে আছেন কেন? আর বলবেন না, এই ভাষাই থেকে আমার এক সাহেব জানবাবু এসে হাজির। ও, তা হয়েছেটা কি? এখানে কদিন থাকবে? আপনাদের যে এরকম একজন রিলেটিভ আছে সেটা তো আমি জানতামই না। আপনি ম্যানেজ করতে পারবেন? দেখুনই না আমি ম্যানেজ করতে পারি কি না। ঠিক সময় আপনাকে পেয়েছিলাম। আমাকে পেয়েছিলেন মানে? মানে আমি যেটা বলতে চাইছি, আমি আমি কি বলতে চাইছি বলুন তো। আমি বলে দিই, আপনি কি বলতে চাইছিলেন? এটাতেও হেল্প করবেন? আপনি বলতে চাইছিলেন যে আমার মতো বন্ধু পেলে জীবনের বন্ধুর পথ অনায়াসে পেরিয়ে যাওয়া যায়, ইজন্ট ইট? মনের কথা। চলুন তাহলে। কি খাবার আনতে দেবো বলুন তো? এ আপনার লতার কম্ব নয়, এটা আপনার পাতি কচুরি নয়, আনতে হবে হ্যাম স্যান্ডউইচ বা হ্যাম বার্গার। কি নাম গো তোমার বউ? মরণ দশা আমার, এত ভালো বইয়ের নামটাও জিজ্ঞেস করিনি। আচ্ছা কি মুশকিল, এও স্ত্রী নাম বলবে কি করে? সে তো স্বামীর নাম করতে নেই রে, গেল যা, নিজের নাম করতে কি আছে? আমার নাম সৌদামিনী। বাহ, ভারী সুন্দর নাম। বড় ভালো পা টিপে গো, বুড়ো হাড় আরাম লাগছে কিন্তু ব্যথা লাগছে না। এই যে ড্যাড, তুমি এখানে? ওখানে মামি যা কারবার শুরু করে দিয়েছে না জানেন আন্টি, এমন র‍্যাকেট। কি অনা সৃষ্টি কাণ্ড রে বাবা, মাকে তো বন্টি বলে ডাকে নাকি? না বন্টি নয়, বন্টি নয়, আন্টি, আন্টি, আন্টি। হ্যাঁ, এই সমু মা গো, মুখ শুকিয়ে গেছে, খুব খিদে পেয়েছে না, চল তোকে আমি খেতে দিই। আপনি যদি চিকেনের পকোড়াটা করেন না, ব্যাপক করে চলুন তো। মাকে আপনি বলে বুঝি? কি যে বলে, কেন যে বলে কেউ জানে, শ্রদ্ধায় বলে। ও চিকেন বললো না? আসলে ছোটবেলায় জিভে পটল বলতে পারতো না, আটকে যেত, তো ওই তাই জন্য পটলকে চিকন বলে, চিকনের বড়া। পটল করেছে? আপনি যে বললেন চিকন। আরে দো ছোড়াবি, চল না খাবি, চল না, বেশিক্ষণ থাকলে আমাকে পটল তুলতে হবে, চল তো। বড় ভালো বউ। আরে তোর যে একটা বড় মেয়ে ছিল? হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। এমন জানলে আরো বেশি জামা কাপড় আনতাম, অন্তত ছমাস থাকতে পারতাম। সে কি ছমাস? যা জামা কাপড় আছে তাতে দু মাস অন্তত থাকতে পারবো। কি রে, তোর আনন্দ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে না, আবার খুব আনন্দ হচ্ছে, চোখে নানা রকম ফুল দেখছি।